আমার মাস্টারে কম্প্রেসার দুই সাইড ভালো আছে, এই কারণে মাস্টারের প্রাইমারিতেও কানেকশন রেডি করছি আর সেকেন্ডারিতেও লোড রেডি করছি। এটা দেখেন, প্রাইমারিতে লোড আছে 60, সেকেন্ডারিতে লোড আছে 42। আমরা একটু মাস্টারের মডেলগুলার সেটটা দেখি। এটা নেট অ্যাড্রেস, নেট অ্যাড্রেস 0, অ্যাড্রেস সেট 0, পাওয়ার সেট 3। এটা হলো আমাদের মাস্টার, মাস্টারের ভেরিয়েবল সেট। এবার আমরা যাব স্ল্যাব অনে, এটাকে স্ল্যাব অন করছি মাস্টারের পর। এটা স্ল্যাব অন, স্ল্যাব অনের আমাদের প্রাইমারি কম্প্রেসার ভালো আছে এবং সেকেন্ডারি কম্প্রেসার নষ্ট। এ কারণে আমি দেখবেন আপনার প্রাইমারি কম্প্রেসারে লোড দিছি কিন্তু সেকেন্ডারি কম্প্রেসার আমি অফ রাখছি। সেকেন্ডারি কম্প্রেসার অফ রাখার কারণে আমার এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার আমরা স্ল্যাব অনের ভেরিয়েবলগুলো দেখে নেই। ভেরিয়েবল সেট দেখা যাচ্ছে, নেট অ্যাড্রেস 0, অ্যাড্রেস সেট অন, পাওয়ার সেট অন। এটা আমাদের স্ল্যাব অন, স্ল্যাব অন মেশিন। এবার আমরা স্ল্যাব টুতে যাই। স্ল্যাব টুতেও আমাদের প্রাইমারি কম্প্রেসার ভালো আছে, সেকেন্ডারি খারাপ। এই কারণে সেকেন্ডারিটা আমি অফ রাখছি, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার আমরা স্ল্যাব টু এর মডেল ভেরিয়েবলটা একটু দেখি। এখানে নেট অ্যাড্রেস 0, অ্যাড্রেস সেট অন, পাওয়ার সেট 2। এটা আমাদের স্ল্যাব টু, মেশিন মাত্র লোড নিচ্ছে, এতক্ষণ অফ রাখছিলাম, এখন লোড নিচ্ছে। এখানে দেখেন মাস্টারে প্রাইমারি কম্প্রেসারে আমার লোড নিচ্ছে 86 আর সেকেন্ডারি কম্প্রেসারে লোড আছে 55 মাস্টারে। এটা 74 স্ল্যাব টু, স্ল্যাব অন 60, এবার আমরা একটু মেশিনটা এই 3 মিনিট হয়েছে রান করছে। এর আগে আমাদের ঠান্ডাটা সেকশন পর্যন্ত ঠান্ডা আসতে দেরি হতো, এবার আমি একটু আপনাদের দেখাই সেকশনে কেমন ঠান্ডা আসতেছে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল সেকশন ঘেমে যাচ্ছে, 3 মিনিট চলতেছে মেশিন, 3 মিনিটের মধ্যে ঘেমে যাচ্ছে। এটা স্ল্যাব অন দেখলাম, এবার স্ল্যাব টুতে যাই, টুটা একটু দেখি। এটা স্ল্যাব টু, স্ল্যাব টুও ঘেমে যাচ্ছে। এবার মাস্টার দেখি, মাস্টার দেখতে পাচ্ছেন ঘামতেছে। এতক্ষণ আপনাদের যে কাজটা দেখালাম এটা হলো প্রজেক্ট জাপান হোটেল, এখানকার কম্প্রেসার ভিআরএফ এসির। এটা তিনটা ভিআরএফ এসি আছে, তিনটাতে আপনার 120 টন, আমাদের এখন রানিং লোড আছে 60 টনের মতো, আমাদের বাদবাকি লোডটা অফ আছে। আর আমাদের স্ল্যাব ওয়ান এবং স্ল্যাব টুতে একটা করে কম্প্রেসার খারাপ আছে, প্রাইম সেকেন্ডারি কম্প্রেসার দুইটারই খারাপ। তো আমরা এটারে অনেকদিন যাবৎ এসির সমস্যা হচ্ছিল, এটা অবশেষে আজকে সলভ করতে সফল হলাম। এটা চিগো ভিআরএফ সিএমবি মেশিন, ডিজিটাল ইনভার্টার।